গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, খানিকক্ষণ আগেই আমি ঘুম থেকে উঠলাম, এখন ঘড়িতে 9টা বাজে। এখন আমি ব্রেকফাস্ট বানাবো আর তারপরে ড্রয়িং রুমটা পরিষ্কার করব, সব তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। আর তারপরে একটা রেসিপিও করব, বেল বাজছে, দেখি কেউ এসছে। রামকৃষ্ণ মঠ থেকে লোক এসেছিল, তাকে প্রত্যেকবারই কিছু কিছু দেওয়া হয়, তো উনি এসেছিলেন। তো যাই হোক, তো এখন আমি তারপর আজকে একটা রেসিপিও করব। তো ব্রেকফাস্ট করা আছে, তার আর কিছু সবজিও কাটা হয়ে গেছে, আমার টেবিল পুরো নোংরা হয়ে আছে, এখন এগুলো সাফ করার আছে। দেখো সব সবজির খোসা দিয়ে পড়ে রয়েছে, এগুলো সাফ করব, তারপরে ব্রেকফাস্ট করে দেবো। তো চলো একটা একটা করে সব করি। আমার এই ডালটা সেদ্ধ করা হয়ে গেছে, এটা কাঁচা মুগের ডাল লাউ দিয়ে করেছি, উচ্ছে আর আদা দিয়ে ফোড়ন দেব। থোর কেটে নিয়েছি, থোরটা অনেক অল্প হয়ে গেছে, থোরটা কেটে নিয়েছি আর এখানে একটা শুক্তো বানিয়ে ফেলেছি। তো রান্না তো মোটামুটি প্রায় হওয়ার দিকে, থোর ছেচকিটা হচ্ছে। আর চলো ড্রয়িং রুমটা আমি একটু ভাবছি ঝুল ঝেড়ে নেবো আর একটু সাফ করব। তো ড্রয়িং রুমটা সাফ করি আর তোমরা দেখো, আর এদিকে থোর ছেচকি হয়ে গেছে, বাকি কিছু রান্না দেখো টেবিলে এসে গেছে। তো চলো আমি ড্রয়িং রুমটা সাফ করি। তো আমি স্নান টান করে চলে এসেছি, হয়ে গেছে আমার সমস্ত কাজকর্ম, এখন ভাত বসাবো আর তার সাথে বানাবো ফ্রেঞ্চ ফ্রাই। আজকে যেহেতু ডাল করেছি তার সাথে করব ফ্রেঞ্চ ফ্রাই, আর ফ্রেঞ্চ ফ্রাইটা করব আমি মাইক্রোওভেনে। তো চলো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো, ফ্রেঞ্চ ফ্রাই মাইক্রোওভেনে আমি কীভাবে করব। তো আমি দেখো একটা আলু ছুলে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একটাই করব, কারণ আমি আজকে মাইক্রোওভেনে প্রথম দিন করছি, জানি না ভুল হবে না ঠিক হবে, সেই জন্য একটাই করছি। তো চলো দেখি আগে কীভাবে, আগে কেটে নিই আলুটাকে। দেখো আমি আলুগুলো কেটে নিয়েছি, কেটে ধোয়া পরিষ্কার হয়ে গেছে। এবার আমি মশলাগুলো আগে দিয়ে দিই, আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, হলুদ দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম,
একটু স্পাইসি হবে, একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, যে যেরকম ঝাল পছন্দ করবে সেরকম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। দিয়ে এগুলোকে ভালো করে আগে মাখিয়ে নিই। ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি অল্প তেল দিয়ে দেব। আমি সর্ষের তেল দিলাম। দিয়ে মাখিয়ে নিলাম। এবার 2 মিনিট একটু মশলাগুলো ঢুকুক আলুর মধ্যে। দেখো মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তেল ঠেল দিয়ে। এবার একটু ক্রিস্পি করার জন্য আমি দিচ্ছি চালের গুঁড়ো। মাখানো হয়ে গেছে, তো এবার চলো মাইক্রো ওভেনের দিকে। মাইক্রো ওভেনটা 200 ডিগ্রি টেম্পারেচারে 3 মিনিটের জন্য প্রিহিট করে নেব। আমি এই ট্রেটার মধ্যে আলুগুলো ভালো করে ছড়িয়ে দিচ্ছি। ভালো করে ছড়িয়ে দিলাম, আর ওদিকে মাইক্রো ওভেন আমি প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। মাইক্রো ওভেনটা প্রিহিট হয়ে গেছে, এখন আমি ট্রেটা ঢুকিয়ে দিলাম। আমি প্রিহিট করে নিয়েছি, এখন আমি 200 ডিগ্রিতে 5 মিনিটের জন্য দেবো কনভেকশন মোডে। দেখো হয়ে গেল, কনভেকশনে হয়ে গেছে, এখন দেব গ্রিলে। গ্রিলে দেব 10 মিনিট, আর কনভেকশনে দিয়েছি প্রথমে 5 মিনিট দিয়েছিলাম, তারপরে 3 মিনিট দিলাম। পাখা চলছে, আমার ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু ডান। এখন আমি মাইক্রো ওভেন থেকে বের করছি। তো আমরা লাঞ্চ নিয়ে বসে পড়েছি, থরছি আজকে এই সেই ফ্রেঞ্চ ফ্রাই, শুক্তোর ডাল, শুক্তোর ঝোল, কালকের চিকেন কষা একটু রাখা ছিল সেই চিকেন কষা, আর গরম গরম ভাত। ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে খেতে। তোমরা এভাবে বাড়িতে করতে পারো, কিন্তু দুর্দান্ত হয়।
বেশ ঝালঝাল, বেশ ভালো হয়েছে। লঙ্কাটা দিয়েছি বলে বেশ ঝালঝাল হয়েছে, টেস্ট লাগছে। তো লাঞ্চ তো আমাদের হয়ে গেল, আর ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু মাইক্রোওভেনে দুর্দান্ত হয়েছে। তো তোমরা করে দেখতে পারো, তেল লাগে না, একদম অল্প তেলে করলাম তোমরা দেখলেই, কারণ কড়াইতে করলে অনেক তেলে করতে হয়, কারণ ডিপ ফ্রাই করতে হয় ফ্রেঞ্চ ফ্রাই। তো দারুণ হয়েছিল খেতে। তো আমি ভিডিওটা এখানে শেষ করে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমাদের যদি একটু ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, তাহলে অবশ্যই করে কমেন্ট পাঠিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, প্রচুর লাইক দিয়ে দিও। টাটা।